শুরুতেই সংবাদ শিরোনাম, পুতিন কষায়, তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বললেন বাইডেন। পুতিনের ক্ষমতা রাশিয়ার জনগণ নির্ধারণ করবে, বাইডেন নয়, হুঁশিয়ারি রাশিয়ার। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে 4,500 আবাসিক ভবন ধ্বংস হয়েছে, যে শর্তে নিষেধাজ্ঞা মুক্ত হতে পারে রাশিয়া, জানালো যুক্তরাজ্য। ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস দিল বাইডেন। অনাস্থা ভোটের আগে নিখোঁজ ইমরানের দলের 50 মন্ত্রী, বিপদে ইমরান খান। চীনে বিধ্বস্ত হওয়া বিমানটির 132 আরোহী মারা গেছেন। এবার বিস্তারিত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিস্ময়কর বক্তব্যে রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবে না। তিনি শনিবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান। গত মাসের শেষ দিকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ওয়াশিংটন মস্কো সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়। রাশিয়া ঘোষণা করেছে, ইউক্রেনে দেশটির সামরিক অভিযানের উদ্দেশ্যে যুদ্ধ করা নয়, বরং একটি বৃহৎ যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে। ওয়ারশোতে দেয়া বক্তব্যে বিশ্বকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করে বলেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষমতায় থাকতে পারবে না। এর আগে পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনের একদল শরণার্থীর সঙ্গে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট পুতিনকে কষায় বলে আখ্যায়িত করেন বাইডেন। অবশ্য বাইডেনের এই বক্তব্যের কিছুক্ষণ পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা কিছুটা সুর নরম করেন। তিনি বলেন, ওয়ারশোতে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন তার অর্থ রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনা নয়। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়। মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার যে আহ্বান জানিয়েছেন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বাইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, রাশিয়ার প্রেসিডেন্ট কে হবেন তা এদেশের জনগণ নির্ধারণ করবে। প্রতিবেশী দেশ ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখার লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র দনেস্ক ও লোহানস্ককে কিয়েভের প্রভাবমুক্ত করাও রাশিয়ার এই সামরিক অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য। এদিকে রাশিয়া ওই সামরিক অভিযান শুরু করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক রাশিয়ার প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। তিনি চলতি মাসের গোড়ার দিকে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী বলে উল্লেখ করেছিলেন। এরপর গতকাল পোল্যান্ডে আশ্রয় নিয়ে ইউক্রেনের একদল শরণার্থীর সঙ্গে কথা বলার সময় বাইডেন পুতিনকে কষাই বলে আখ্যায়িত করেন। শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এক বক্তব্যে রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার আহ্বান জানান। বাইডেন বলেন, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার রুশ সমকক্ষকে যুদ্ধাপরাধী বলে যে কটূক্তি করেছিলেন তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছিলেন, বাইডেনের এই বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় 4,500 আবাসিক ভবন ধ্বংস করেছে রাশিয়া। শনিবার বিবিসির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের প্রায় 4,500টি আবাসিক ভবন, 100টি কোম্পানি ভবন, 400টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 150টি হাসপাতাল ধ্বংস করেছে। ইন্টারফ্যাক্স ইউক্রেন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অলেক্সি চেরনিশভ বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না। খনি অপসারণের পর সারা দেশের মোট ক্ষতির মূল্যায়ন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, এর পরিমাণ প্রতিদিন বাড়ছে। এদিকে পুনর্গঠন প্রচেষ্টার লক্ষ্যে ইউক্রেন সরকার নির্মাণ সামগ্রীর আমদানি পদ্ধতি সহজ করেছে। মন্ত্রী যোগ করেন, যে কোনো পুনর্গঠনের আগে খনি ও ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে। ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি ও বিদেশি বিশ্লেষকরা এগিয়ে আসবেন বলেও আশা করেন তিনি।
রাশিয়ার ধনকুবের ব্যাংক ও বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা উপায় বাতলে দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। তিনি জানিয়েছেন, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে যদি পুতিন আর আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেন, তবে রাশিয়া নিষেধাজ্ঞা মুক্ত হতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফকে তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আর আক্রমণ না করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তিনি আরও জানিয়েছে, শান্তি আলোচনায় সব ধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত আছে। গতকালই ইউক্রেন অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছিল মস্কো। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের স্থান ও সময় শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কোলেবা বাইডেনের সঙ্গে আলোচনা শেষে একথা জানিয়েছেন খবর বিবিসির। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ আমাদের এত বেশি সহযোগিতা করছে না, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিমিত্র কোলেবা বলেন, ইউক্রেনীয় মনোবল এবং পশ্চিমাদের অস্ত্র, বিশেষ করে বেশিরভাগ মার্কিন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আমাদের সাফল্যের উপায় হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এ সামরিক সহায়তার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, কিভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত হবে সে ব্যাপারে আজ আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রতিশ্রুতি পেয়েছি। এর আগে গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে তার দুদিন পরই বাইডেন প্রশাসনের এক উচ্চ পদস্থ কর্মকর্তা দেশটিকে $35 কোটি সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। এছাড়া গত 13 মার্চ আবারও বাইডেন প্রশাসন দেশটিকে $20 কোটি সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। পাকিস্তানের রাজনীতিতে এখন টালমাটাল অবস্থা। প্রধানমন্ত্রী ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন। তিনি ক্ষমতায় থাকবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। গত শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত স্পিকার অধিবেশন মুলতবি করে দেন। এর ফলে ঘর গোছানোর আরও কিছুটা সময় পেয়ে যান ইমরান খান। তবে মনে হচ্ছে যে যতই সময় গড়াচ্ছে ততই ঘর আরও অগোছালো হয়ে পড়ছে ইমরানের জন্য। এবার জানা গেছে, ইমরান খানের দলের প্রায় 50 মন্ত্রী নিখোঁজ। জাতীয় ও প্রদেশ স্তরের সরকারে থাকা মন্ত্রী এবং পরামর্শদাতাদের সম্প্রতি দেখা যায়নি জনসম্মুখে। পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ 50 জনের মধ্যে রয়েছেন 25 জন ফেডারাল এবং প্রাদেশিক পরামর্শদাতা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, এর মধ্যে 4 জন আবার প্রদেশের মন্ত্রীও, বাকি আরও প্রদেশের 19 জন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, 4 জন পরামর্শদাতাও আছেন। তবে ফেডারেল স্তরে এখনও মন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খট্টক এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদরা এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এদিকে গত শুক্রবার হওয়ার কথা থাকলেও ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিনক্ষণ পিছিয়ে 28 এপ্রিল করা হয়েছে। আর এর মাঝে ইমরান খান নিজের শরিক দলের মন জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শরিক মুত্তাহিদা কৌমি মুভমেন্ট এবং পাকিস্তান মুসলিম লীগ কায়দের সাথে যোগাযোগ করেছেন। এরপরই জানা যায় যে মুত্তাহিদা কৌমি মুভমেন্টের এক প্রতিনিধি দলের ইমরান খানের সাথে দেখা করবে। তবে এত কিছুর মাঝেই গুজব রটেছে যে ইমরান খানের নিজের দলের এমপিরা সঙ্গ ত্যাগ করেছে ইমরানের। চীনের গুয়াংশিতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের 6 দিন পর জানালো বিমানের সব আরোহী মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ওই বিমানটিতে থাকা 132 আরোহীর মধ্যে 120 জনের পরিচয় শনাক্ত করা গেছে। এদিকে গুয়াংশির পাহাড়ে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে কারো সন্ধানে নয়, এই অভিযান চলছে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে। কারণ প্রথম ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা কম। গত 21 মার্চ চীনের গুয়াংশির ওঝৌ শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর বোয়িং 737 বিমান। 123 যাত্রী ও 9 জন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটনার তদন্ত সহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।